হ্যালো বন্ধুরা, আজ কালী প্রতিমা তৈরির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের কাজটি একটু অন্য ধরনের হবে। এই ধরনের কাজগুলোকে মূলত রিলিফ বলা হয়ে থাকে। তো যারা বিগিনার আছো তাদের পক্ষে এই ধরনের কাজ করা খুবই সহজ হবে, তাই আমি এই ধরনের কাজটা দেখাচ্ছি। প্রথমে আমরা স্ল্যাবের মতন বানিয়ে নেব। স্ল্যাবটা একটু মোটা হলে ভালো হয়, কারণ হালকা শুকিয়ে এলে আমরা হাতে করে স্ল্যাবটাকে তুলে ধরতে পারবো, আর পাতলা হয়ে গেলে পরে বেন্ড হয়ে যেতে পারে, তাই একটু মোটা করাই ভালো। এবার আমরা প্রয়োজন মতন মাপ নিয়ে কেটে নেব। তোমরা লেআউটটা দেখতেই পাচ্ছ কেমন করেছি, এইটা হবে। তোমাদের ঘটনাটা বলে রাখি, একদিন সাধক রামপ্রসাদ বেড়া বাঁধতে বসেছিলেন। তখন তাকে সাহায্য করছিল তার মেয়ে, কিন্তু হঠাৎ করে তার মেয়েকে সাধক রামপ্রসাদের স্ত্রী ডেকে নেওয়ায় সে চলে যায়। তার জায়গায় মা কালী তার মেয়ের রূপ ধরে আসে তাকে বেড়া বাঁধতে সাহায্য করতে। প্রথমে স্ল্যাবের ওপরে আমরা হালকা করে ড্রয়িংটা করে নেব। তারপর আমরা হালকা জল দিয়ে মাটিগুলোকে লাগিয়ে দেব। যেমন ডেপথ হবে সেরকম ডেপথ করব, যেমন উঁচু হবে সেরকম উঁচু করব, তাহলে আমাদের রিলিফের কাজটা হয়ে যাবে। যারা প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি, মায়ের মুখটা কী করে বানালাম সেই নিয়েও আর একটা ভিডিও করা আছে, তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো অথবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখতে পারো। আর আইবারেনে তো লিঙ্ক দেওয়াই থাকছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। Thank you.
তোমাদের ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, সাথে বেল আইকনটিকে দাবিয়ে রেখো যাতে পরবর্তী নোটিফিকেশন খুব সহজে পেয়ে যেতে পারো। তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। নমস্কার, ধন্যবাদ।